আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি রীতিমতো আগে যেভাবে তোমাদের সাথে হাজির হয়েছিলাম ঠিক আজও তেমনি হাজির হয়েছি। বাইবে তোমার যা কলাতত্ত্বের ছাত্র আছো ঠিক তাদের জন্য ক্লাসটা। বাইবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, যাকে সংক্ষেপে বলে বাইবি, সেই বাইবির উপরে যে ক্লাসটা আমি নিয়েছিলাম ইতিপূর্বে, সেই ক্লাসের পরবর্তী অংশ থেকে আমি শুরু করছি। গ্রিক সভ্যতা আজকে পড়াইতে যাচ্ছি। তো গ্রিক সভ্যতা পড়াইতে গিয়ে এখানে যে যে বিষয়গুলো তোমাদেরকে আমি বলবো তা হচ্ছে, গ্রিক সভ্যতার পটভূমি তোমাদের সাথে আমি আজ আলোচনা করবো। মিনিয়ন সভ্যতা নামক একটা সভ্যতা ছিল, সে সম্বন্ধে তোমাদের সাথে আজ আমি আলোচনা করব। মাইসিনিয় সভ্যতার নামে বা ইজিয়ান সভ্যতা, এটা নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। এই সভ্যতার ভৌগোলিক অবস্থান, গ্রিক সভ্যতার এবং সময়কাল নিয়ে কথা বলবো, আর সামরিক নগর রাষ্ট্র স্পার্টা এ সম্পর্কেও তোমাদের সাথে আজ আমি আলোচনা করব। তো সবাই পাঠ্য বইয়ের 16 পৃষ্ঠা বের করে আমার সাথে যোগদান করো, কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে যোগাযোগ করবে, আমি তার ভালো সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রথমে দেখছি গ্রিক সভ্যতার পটভূমি। গ্রিসের মহাকবি হোমারের ইলিয়াড ও ওডেছি মহাকাব্য দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে আছে বা খুঁজে পাওয়া যাচ্ছে গ্রিক সভ্যতার অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদদের। মহাকবি, যিনি মহাকাব্য লিখেন তাকেই বলা হচ্ছে মহাকবি, যিনি মহাকাব্য লিখতে পারেন তিনিই হচ্ছেন মহাকবি। তো এই মহাকবি, দুজন মহাকবি, একজনের নাম হোমার, আরো ছিলেন, ওনার নাম এখানে নাই, আগামেমনন, সফোক্লিস, ওনারা গ্রিকসের মহাকবি ছিলেন। তো হোমারের যে দুটি মহাকাব্য ইলিয়ড এবং ওডেছি বিখ্যাত মহাকাব্য, যে মহাকাব্যের বিস্তৃত চরিত্র থাকে, অনেক কাহিনী থাকে, পাতলে স্পর্শিত থাকে, কমপক্ষে 9টি স্বর্গ থাকে, মহাকাব্যের ভাষা হয় অজস্বীপূর্ণ, গাম্ভীর্যপূর্ণ, মহাকাব্যের চরিত্রের যে নায়ক থাকে, নায়ক চরিত্রে তিনি উঁচু বংশের হতে হয়, মহাকাব্য সাধারণত করুণ রসেই, বীর রসেই রচিত হয়, বাট অনেক ক্ষেত্রে করুণ রস এসে যায় মহাকাব্যের মধ্যে, মহাকাব্যের অতল স্পর্শে ভাব গভীরতা থাকে, শুরু হয় শেষ করা সম্ভব হয় না। সেই মহাকাব্য যে প্রাচীন দুজন কবি, মহাকবি হোমার, উনি যে দুটি মহাকাব্য লিখেছিলেন, একটা হচ্ছে ইলিয়াড আর একটা হচ্ছে ওডেছি। এই ইলিয়াড ওডেছি থেকে প্রাচীন গ্রিকের চমকপ্রদ কিছু কাহিনী লুকিয়ে আছে, অর্থাৎ যেহেতু মহাকাব্য লিখেছেন হোমার, ওই সমাজ, ওই রাষ্ট্র, ওই সময়কার ইতিহাস ঐতিহ্যের উপর ভিত্তি করে অবশ্যই রাইটার বা লেখক বা মহাকবি যে লেখাটা লিখেন সেই লেখাটা তার যুগ নির্ভর হয়, তার সময় নির্ভর হয়, ওই সময়ের সমস্ত উপাদান তার লেখার ভেতরে নিহিত থাকে। আর যেহেতু মহাকাব্যটি ওই সময় লেখা হয়েছিল বা হোমার লিখেছিলেন, নিশ্চয়ই ওই সময়ের সমাজ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সব কিছু তাতে বিস্তৃত হয়েছে। কারণ কোনো লেখক বা কবি যখন কোনো লেখা লিখেন, যে সময় লিখেন ওই সময়ের উপাদান নিয়েই তিনি লিখেন। আর এই মহাকাব্য দুটির মধ্যেই লুকিয়ে আছে যে সমস্ত ইতিহাস ঐতিহ্য যা আকৃষ্ট করেছে প্রত্নতত্ত্ববিদদের, যারা পুরাতন ইতিহাস ঐতিহ্যকে সন্ধান করেন তারাই হচ্ছেন প্রত্নতত্ত্ববিদ। 19 শতকের শেষে হোমারের কাহিনী আর কবিতায় তা সীমাবদ্ধ থাকে না, বেরিয়ে আসে এর ভিতর থেকে সঠিক ইতিহাস। শুধু যে এটা কাহিনী বা কবিতা আকারে লেখা হয়েছে এটিই নয়, এর মধ্যে লুকিয়ে আছে গ্রিসের প্রধান এবং নিখুঁত ইতিহাস। ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা। তাহলে
তবে কোথায় আবিষ্কৃত হয়? ইজিয়ান সাগর ছিল সেই সাগরের দ্বীপপুঞ্জে, আর হচ্ছে এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরী সহ 100 নগরীর ধ্বংসস্তূপে। মহাকাব্য যে ট্রয় নগরীর উল্লেখ আছে সেটার উল্লেখ আছে 100 বেশি ধ্বংসস্তূপের সন্ধানও মিলেছে, যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। মানে গ্রিক সভ্যতার পূর্ব যে অবস্থাটা ছিল সেটাকে বলা হয় প্রাক ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। ক্রিট দ্বীপ গ্রিস উপকূলের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই সভ্যতা। এই সভ্যতার আদিবাসীরা ছিল সমৃদ্ধশালী, অর্থাৎ সবাই অর্থনৈতিকভাবে সামাজিকভাবে খুব উন্নত ছিলেন, সংস্কৃতি ঐতিহ্যও বেশ বলিষ্ঠ ছিল। তো সভ্যতাকে মোটামুটি দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে মিনিয়ন সভ্যতা। ক্রেট দ্বীপে যে সভ্যতার উদ্ভব হয়েছিল সেই সভ্যতা হচ্ছে মিনিয়ন সভ্যতা, আর এই সভ্যতা 3 থেকে 3000 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ছিল। দ্বিতীয়টি হচ্ছে মাইসিনীয় বা যাকে আমরা বলছি ইজিয়ান সভ্যতা। গ্রিসের মূল ভূখণ্ডের দক্ষিণ অঞ্চলে অবস্থিত মাইসিনী নগরের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। কোথায়? গ্রিসের মূল ভূখণ্ডের দক্ষিণে একটি সভ্যতার ছিল বা একটা অঞ্চল ছিল, সে অঞ্চলটির নাম হচ্ছে মাইসিনী, আর মাইসিনী নাম অনুসারে সভ্যতাটির নামকরণ করা হয়েছে মাইসিনীয় সভ্যতা। ধারণা করা হয় বন্যা অথবা বিদেশি আক্রমণে সভ্যতার অবসান ঘটেছিল। ভৌগোলিক অবস্থান নিয়ে একটু দেখি, গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। একটি সাগরের নাম আড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর এবং ইজিয়ান সাগর দ্বারা এই দেশটি পরিবেষ্টিত রয়েছে। পরিবেষ্টিত চারিদিকে ঘিরে থাকা। গ্রিক সভ্যতার সঙ্গে দুইটি সংস্কৃতির নাম জড়িত, একটি হচ্ছে হেলেনিক, অপরটি হচ্ছে হেলেনিস্টিক। হেলেনিক এবং হেলেনিস্টিক এই দুটি শব্দ গ্রিক সভ্যতার সাথে জড়িত। গ্রিক উপদ্বীপের প্রধান শহর অ্যাথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছিল হেলেনিক সংস্কৃতি। হেলেন থেকে হেলেনিক, আর অপর থেকে গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে তৈরি হয়েছিল একটি সংস্কৃতি। ইতিহাসে এই সংস্কৃতি হেলেনিস্টিক নামে পরিচিত। নগর রাষ্ট্র স্পার্টা, সামরিক নগর রাষ্ট্র, সেখানে কি হয়েছিল দেখিনি। প্রাচীন গ্রিসে যে অসংখ্য নগর রাষ্ট্র গড়ে উঠেছিল তার একটি ছিল স্পার্টা। এ নগর রাষ্ট্রের অবস্থান ছিল দক্ষিণ গ্রিসের পেলোপোনেস নামক অঞ্চলে। পেলোপোনেসাস নামক একটা জায়গা ছিল। এই পেলোপোনেসাস স্থানে গড়ে উঠেছিল এই রাষ্ট্রটি। অন্যান্য নগর রাষ্ট্র থেকে স্পার্টা ছিল আলাদা। স্পার্টাদের প্রকৃতি বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই স্বতন্ত্র দ্বারা তারা প্রভাবিত ছিল, মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে তারা সামরিক শক্তির দিকে বেশি নজর দিয়েছিল। আটশো খ্রিস্টপূর্বাব্দে দীর্ঘ সমৃদ্ধের পর ডোরিয়া নামক একজন যোদ্ধা ছিল, এই যোদ্ধার দখলে চলে গিয়েছিল। পরাজিত স্থানে আদিবাসীদের ভূমিদাস বা হেলট বলা হতো, এরা সুযোগে বিদ্রোহ শুরু করে দিয়েছিল। পরাজিত আদিবাসীরা যারা ভূমিদাস হতে বাধ্য হয়েছিল তাদের সংখ্যা ছিল অনেক বেশি, ফলে ক্ষমতা টিকে রাখা এবং বিদ্রোহ দমন ছাড়া আর কোনো কাজ ছিল না। রাজাদের মাথায় কোনো চিন্তা তখন আর কাজ করত না। স্পার্টানদের জীবন স্পার্টা রক্ষার জন্য নিয়োজিত ছিল। স্পার্টার সমাজ তৈরি ছিল যুদ্ধের প্রয়োজনে। সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদের প্রস্তুত করা, সমৃদ্ধভাবে তাদেরকে পরিচালনা করা, যুদ্ধবিদ্যায় পারদর্শী করে তোলা। সামরিক দিক দিয়ে অত্যাধিক মনোযোগ দেওয়ার কারণে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তারা ব্যাপক যে একটা আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল। তো
শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা গ্রিক সভ্যতার এই পটভূমি, মিনীয় সভ্যতা, মাইসিনীয় বা এজিয়ান সভ্যতা, গ্রিক সভ্যতার ভৌগোলিক অবস্থান এবং সামরিক নগর রাষ্ট্রের স্পর্টা এটা তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। পরবর্তী ক্লাস, পরবর্তী অংশ তোমাদের সামনে আলোচনা। আসসালামু আলাইকুম।